Hello, my name is Salahuddin and today I am going to talk about present indefinite tense in speaking English. আমি আজকে মূলত present indefinite use করে কিভাবে ইংলিশে কথা বলা যায় তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা আমরা জানি সাধারণত ইংলিশে 12টা টেন্স আছে। ইংরেজিতে কথা বলার জন্য বা সুন্দর করে লেখার জন্য এই 12টা টেন্সের দরকার হয় না। আমরা সবচেয়ে বেশি ইউজ করি 6টা টেন্স। এই 6টা টেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, এটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ইংরেজি বাক্য করতে যাব, প্রথম আমাদেরকে বুঝতে হবে কোন টেন্সটা, কোন সেন্সটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা প্রেজেন্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট ইনডিফিনিট না, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমি একটা এখানে ক্লু দিলাম। এই ক্লুটার নাম হলো নিত্য। ক্লুটার নাম কি? নিত্য। নিত্য বলতে আমরা আসলে কি বুঝি? যে কাজটা আমরা প্রতিনিয়ত করি, সচরাচর করি, আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ওয়ার্ক, ওই কাজগুলো হলো কি? নিত্য। যেমন একটা নিত্য হলো আশা। আশা একটা নিত্য। যেমন আমি আসি, আমি যদি বললাম আমি আসতেছি, তাহলে এটা নিত্য না, এটা কন্টিনিউয়াস। আচ্ছা, যাওয়া, যাওয়া একটা নিত্য। কথা বলা, যেমন আমি কথা বলি, আমি প্রতিদিন কথা বলি, ফোনে কথা বলি, মানুষের সাথে কথা বলি, বন্ধুদের সাথে কথা বলি, এই কথা বলাটা হচ্ছে নিত্য। কিন্তু আমি এখন আপনাদের সাথে কথা বলছি, এটা নিত্য না, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা চলমান একটা। সো দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যান্ড দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। ওকে, মাইন্ড ইট। তাহলে আমাদের বুঝতে হবে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিটটা, যে কাজগুলো নিত্য সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের কথা ভুলে গেলেও কোনো সমস্যা নেই, আমরা মূলত জানবো নিত্য। নিত্যটা কি? যে কাজটা প্রতিনিয়ত করা হয় সেটা হচ্ছে নিত্য। এই নিত্যগুলো কিভাবে আমরা ইংলিশ করব সেটা আমরা দেখব। আমি এখানে প্রথম আপনাদের সুবিধার্থে আমি চারটে স্ট্রাকচার দিলাম, যেহেতু আপনারা অনেকে গ্রামার মেনটেন করেন বা আমরা অনেকে গ্রামার মেনটেন করেছি, এই জন্য আমি চারটে স্ট্রাকচার লিখলাম। নিত্যতে পৃথিবীতে যত নিত্য আছে আজকে আমরা নিত্যগুলো ইংলিশ করার ট্রাই করব। নিত্য দিয়ে যদি কোনো আমরা সেন্টেন্স তৈরি করতে চাই, কোনো হাবোধক বাক্য, কোনো পজিটিভ সেন্টেন্স মানে হাবোধক বাক্য, তাহলে আমাদের একটা সাবজেক্ট লাগবে, ভার্ব ওয়ান মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম। আমরা জানি একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, একটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মকে আমরা কি বলতে পারি? ভার্ব ওয়ান। একটা হচ্ছে পাস্ট ফর্ম, আমরা কি বলি এটাকে? ভার্ব টু। আরেকটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে আমরা অনেক সময় কি বলি? ভার্ব থ্রি। তাহলে নিত্যতে যে কথাগুলো বলতে হবে ওগুলো সবসময় কোন ফর্ম দিয়ে পারবে? প্রেজেন্ট ফর্ম দিয়ে। তাহলে নিত্যতে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্ব ওয়ান দিয়ে কথা বলতে হয়। তাহলে নিত্যতে যদি আমরা একটা বাক্য তৈরি করতে যাই, প্রথমে একটা কি লাগবে? সাবজেক্ট, তারপর কি লাগবে? একটা ভার্ব ওয়ান, তারপর একটা অবজেক্ট। গত ক্লাসে বা এর আগের ক্লাসটা তোমরা বলেছো অবজেক্ট মানে কাকে, কি অবজেক্ট মানে কাকে, কি। আচ্ছা, নিত্যতে যদি একটা সেন্টেন্স নেগেটিভ করতে হয় তাহলে কি করতে হয়? সাবজেক্ট, সাবজেক্ট পর একটা ডোন্ট মানে ডু নট, ডু নট আমরা সংক্ষেপে বলি ডোন্ট, অথবা ডাজ নট, ডাজ নট আমরা সংক্ষেপে বলি ডাজেন, আবার ডাজেন, তারপর একটা তাও ভার্ব ওয়ান, তাও অবজেক্ট থেকে দিব। তার মানে নেগেটিভ করতে গেলে নিত্যতে কোনো সেন্টেন্স যদি নেগেটিভ করতে হয় সাবজেক্টের পর একটা ডোন্ট অথবা ডাজেন্ট আসবে। কি আসবে? ডোন্ট অথবা ডাজেন্ট। ডাজেন্টটা কোথায় আসবে আমরা একটু পরে এটা এক্সপ্লেন করছি। আচ্ছা, আর নিত্যতে যদি আমরা কোনো কিছু কোয়েশ্চেন করতে চাই, কোনো কিছু জিজ্ঞেস করতে চাই কাউকে, প্রথমে একটা কি লাগবে? ডু অথবা কি? ডাজ, তারপর একটা সাবজেক্ট দিতে হয়। তাহলে শুরুতে একটা ডু অথবা কি লাগবে? ডাজ লাগবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান আগের মতো, তাহলে এটা কোয়েশ্চেন হয়ে যাবে। আর নেগেটিভ কোয়েশ্চেন করতে গেলে ডু সাথে নট, ডোন্ট, ডাজের সাথে নট, ডাজেন্ট, তারপর কি আসবে? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। আমরা এটা এখন অ্যাপ্লাই করে দেখবো। আসলে এটা আপনারা কয়েকবার দেখেন, এটা দেখলে আপনাদের সুবিধা হবে, এই জন্য আমি এটা আপনাদের জন্য দিয়ে দিলাম। এটা আমি মূলত পড়াই না, এটা আমি বলিও না কাউকে, আপনাদের সুবিধার জন্য আমি জাস্ট এটা মেনশন করলাম এখানে। আমরা মূলত এই এই স্ট্রাকচারটা দেখবো। আমরা নিত্যতে কথা বলতে কি লাগবে? তাহলে নিত্য মানে কি মূলত? নিত্য মানে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু আমি এটা বলবো না। নিত্য মানে যে কাজটা আমরা সচরাচর করি সেটা হচ্ছে নিত্য। আর আজকে আমরা নিত্য দিয়ে মূলত ইংলিশ করবো, নিত্য দিয়ে কিভাবে ইংলিশ করতে হয়। ওকে, আমি কয়েকটা নিত্য নিলাম এখানে, মানে ভার্ব প্রেজেন্ট, মানে এগুলো বাংলা করে নিত্য চলে আসবে। যেমন একটা ভার্ব নিলাম শেখা, শেখা ইংলিশ, লার্ন আমরা জানি শেখা ইংলিশ, লার্ন পড়াশোনা করা ইংলিশ, স্টাডি, লুক আফটার মানে দেখাশোনা করা, লুক আফটার মানে দেখাশোনা করা, এটা ফ্রেজাল ভার্ব, লুক আফটার। গো শপিং, আমরা শপিং এ যাই, যাওয়া ইংলিশ গো, কোথায় যাই? শপিং, গো শপিং, শপিং এ যাওয়া। সেল, বিক্রি করা।
ওয়াচ ওয়াচ মানে দেখা সাধারণত টিভি দেখে যেন বললাম ওয়াচ টিভি টিভি দেখা গসিপ গল্প করা গসিপ এই যে আমরা কাউকে ফোন করি বা কল করি এটাকে আমরা বলি আমরা সাধারণত যেভাবে কল বলি এটার সঠিক উচ্চারণ যদি আমেরিকান ইংলিশ বলি তাহলে উচ্চারণটা হবে কল আর যদি আমরা ব্রিটিশ বলি তাহলে হবে কল একটা ও সাউন্ড আছে কল অথবা কল অ্যাগেন কল 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 অথবা কল মেয়েরা মেকআপ নেয় এই মেকআপটা হচ্ছে পুট অন মেকআপ যেমন যদি বলি আমি মেকআপ করি আই পুট অন মেকআপ tell a lie মিথ্যা বলা tell বলা tell a lie মিথ্যা বলা নিত্য listen শোনা নিত্য শোনাটা নিত্য listen to music music শোনা গান শোনা কারণ আমরা দেখব নিত্যতে যদি আমরা কখনো কোশ্চেন করতে চাই আমাদের এটা কি লাগবে অবশ্যই ডু অথবা ডাজ ইউ সাথে ডাজ মানে যেন ডু হয় তাহলে আমরা একটু মিলিয়ে দেখব প্রথমত আমরা লিখব লার্ন মানে কি শেখা লার্ন মানে কি শেখা ডু ইউ মানে তুমি কি এটা কাজ দেব শিখো তুমি কি শিখো এখানে একটা অবজেক্টের জায়গায় একটা ইংলিশ দিলাম তুমি কি ইংরেজি শিখো শেখাটা নিত্য তো আমরা এটা কি দিয়ে করতে হবে ডু অথবা ডাজ দিয়ে তাহলে আমরা ডাজ কথা ভাষা কোন আমরা জানি না আমরা ডু দিয়ে করব আপাতত ডাজটা পরে দেখব আমরা ডু দিয়ে করব তুমি কি ইংরেজি শিখো তুমি কি ডু ইউ তুমি কি শিখো লার্ন ইংরেজি ইংলিশ আবার তুমি কি ইংরেজি শিখো তুমি কি ডু ইউ শিখো লার্ন ইংরেজি ইংলিশ ডু ইউ লার্ন ইংলিশ কাউকে কোশ্চেন করব মাথা নড়বে একটু Do you learn English? Do you learn English? আবার Do you learn English? এবার আমরা স্টাডি দিয়ে করব স্টাডি মানে পড়াশোনা করা তাহলে তুমি কি পড়াশোনা করো এবার আপনারা কোশ্চেন করেন তুমি কি হুম হুম আবার হুম 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 তা তুমি কি পড়াশোনা করো Do you তুমি কি পড়াশোনা করো স্টাডি Do you study? Do you study? Do you study? আরেকটা কোশ্চেন করি আমরা look after মানে দেখাশোনা করা তাহলে তুমি কি দেখাশোনা করো তুমি কি ডু ইউ দেখাশোনা করো look after তোমার পরিবার your family do you look after your family do you look after your family আবার do you look after your family do you look after your family do you look after your family এখন দেখেন যদি আমরা কাউকে do does এগুলো দিয়ে কোশ্চেন করি তাহলে আমরা যদি অ্যান্সার করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে yes অথবা নো দিয়ে অ্যান্সার করতে হবে হ্যাঁ অথবা না দিয়ে তাহলে আমরা আবার প্রথমটা বলি তুমি কি শিখো তুমি কি শিখো লার্ন মানে শেখা তুমি কি ডু ইউ শিখো লার্ন ইংরেজি ইংলিশ ডু ইউ লার্ন ইংলিশ হ্যাঁ আমি শিখি হ্যাঁ ইংলিশ ইয়াস আমি শিখি আই লার্ন ইয়াস আই লার্ন কি শিখি ইংরেজি ইংলিশ ইয়াস আই লার্ন ইংলিশ অ্যাগেন ইয়াস আই লার্ন ইংলিশ এবার আমাদের জিজ্ঞেস করলো তুমি কি শপিং এ যাও তুমি কি শপিং এ যাও তাহলে কোশ্চেন করি আমরা তুমি কি ডু ইউ যাও গো শপিং ডু ইউ গো শপিং হ্যাঁ ডু ইউ গো শপিং হ্যাঁ আমি শপিং এ যাই ইয়াস আই গো শপিং সবগুলো দিয়ে আপনি কোশ্চেন করতে পারবেন অ্যান্সার করতে পারবেন যদি বলি তুমি কি টিভি দেখো ওয়াচ টিভি তুমি কি টিভি দেখো ডু ইউ ওয়াচ টিভি আবার ডু ইউ ওয়াচ টিভি Do you watch TV? হ্যাঁ আমি টিভি দেখি Yes, I watch Yes, I watch TV Yes, I watch TV আমরা নাও বোধ কোশ্চেন করবো এই যে তুমি কি শিখো নাও বোধ কোশ্চেন করলে বাংলা কেমন আসবে তুমি কি শিখো না এই যে শেখা শেখাটা নিত্য তাহলে শেখাতে কোশ্চেন করতে গেলে আমাদের কি লাগবে ডু অথবা ডাজ কারণ নিত্য তো কোশ্চেন করতে গেলে কি লাগে ডু অথবা ডাজ লাগে তাহলে আমরা শুরুতে একটা ডুবা ডাজ দিব এরপর একটা সাবজেক্ট দিব তাহলে তুমি কি শিখো না ডুর সাথে একটা নট যোগ করবো ডুর সাথে নট যোগ করলে কি হয় ডোন্ট হয় তাহলে ডোন্ট তুমি কি না ডোন্ট ইউ শিখো না লার্ন ইংরেজি ইংলিশ ডোন্ট ইউ লার্ন ইংলিশ ডোন্ট ইউ লার্ন ইংলিশ আর একটা কোশ্চেন নিজেরা করো আপনারা তুমি কি পড়াশোনা করো না তাহলে করো না যে না বলে একটা মাথা নড়বে আমাদের করো না তুমি কি আসো না তুমি কি দেখো না 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 তাহলে বলি তুমি কি পড়াশোনা করো না হুম 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 তুমি কি না ডোন্ট ইউ পড়াশোনা করা স্টাডি হ্যাঁ ডোন্ট ইউ স্টাডি মাথা নড়বে না বোধক ডোন্ট ইউ স্টাডি ডোন্ট ইউ স্টাডি ডোন্ট ইউ স্টাডি না আমি পড়াশোনা করি না না যদি আমরা হ্যাঁ বোধক অ্যান্সার করতে চাই তাও করতে পারবো না বোধক ইচ্ছে করলে না বোধক করতে পারবো যেটা আমরা করি না করি বা করি না সেটা আমরা বলবো
এখন আমি বললাম না আমি পড়াশোনা করি না না ইংলিশ আপনারা জানেন নো তখন বললাম নো আমি পড়াশোনা করি না আই ডোন্ট স্টাডি নাবোধকের নাবোধকের সেন্টেন্সে প্রথম সবসময় নিত্যকে দিতে হবে একটা ডোন্ট অথবা ডাজেন্ট তাহলে না আমি পড়াশোনা করি না নো আই ডোন্ট স্টাডি না আমি ইংলিশ শিখি না নো আই ডোন্ট লার্ন ইংলিশ না আমি টিভি দেখি না No, I don't watch TV. Na ami golpo kori na. No, I don't gossip. Na ami phone kori na. No, I don't call. Na ami makeup kori na. No, I don't put on makeup. Clear? Is it clear? I hope so. Ebar amra dekhbo does keno ashe. Ekta bakko nittote kotha bolte gele onek shomoy does ashe. Mane amader jante hobe kothay kothay does ashe. Tahole amra ektu dekhe nei. এখানে একটা খুব সহজ জিনিস হি শি ইট এক্স এটা সবসময় স্নেতা কে কে স্নে একটু আবার বলবো হি শি ইট এক্স আমি বলে যে এস আমি তোমাকে চাই এরকম একটা স্লোগান আছে এই স্লোগানটা কে দেয় হি দেয় শি দেয় ইটে দেয় এক্স এ দেয় এটা সবসময় এসকে নেই কাকে নেই এসকে কে কে নেই হি শি ইট এক্স এক্স বললাম কোনো কিছুর নাম নির্দিষ্ট কোনো একটা ব্যক্তির নাম যেমন রনি জনি বনি নির্দিষ্ট একটা জায়গার নাম এক্স নির্দিষ্ট কোনো কিছুর নাম সিঙ্গেল কোনো কিছু হচ্ছে এক্স আমাদের মাই ফাদার এক্স তার মধ্যে আচ্ছা এ এ হি শি ইট এক্স থাকলে তাহলে ডু থেকে কি চলে আসবে ডাজ ওকে তাহলে আমরা একটু দেখব সে কি কি আছে না তাহলে আমাদের এখানে কি চলে আসছে দুই জায়গায় ডাজ যদি বলি সে কি ইংরেজি শিখে সে কি শিখে সে কি ইংরেজি শিখে সে কি শেখে ইংলিশ কি লার্ন তাহলে সে কি ডাজ হি সে কি যত হি আছে বাক্যের মাঝখানে এদের উচ্চারণ হবে ই কি হবে ই তাহলে ডাজ হি উচ্চারণ হবে ডাজ হি একটু আমার সাথে ডাজ হি আবার ডাজ হি সে কি ডাজ হি শিখে লার্ন ইংরেজি ইংলিশ ডাজ হি লার্ন ইংলিশ ডাজ হি লার্ন ইংলিশ ডাজ হি লার্ন ইংলিশ হ্যাঁ সে ইংরেজি শিখে হ্যাঁ ইংলিশ ইয়াস সে হি এখানে কি নেবে ভার্বটা এস নেবে একটা হি শি ইট এক্স এটা সবসময় কি নেই একটা এস নেই তাহলে ইয়াস হি লার্নস ইয়াস হি লার্নস ইংলিশ আবার ইয়াস হি লার্নস ইংলিশ না বদ কোশ্চেন করে দেখব সে কি ইংরেজি শিখে না তাহলে না বদ কোশ্চেন করতে লাগে মতো ডোন্ট জায়গা এখানে ডাজেন্ট কারণ হি ডু নেবে না কি নেবে ডাজ সে কি শিখে না শেখে না ডাজেন্ট হি ডাজেন্ট হি ডাজেন্ট হি শেখা লার্ন ইংলিশ ডাজেন্ট হি লার্ন ইংলিশ doesn't he learn english shaking the ji shikhana amra na bodh answer kori amra dutu answer korte parbo seta amader upor depend korbe na no she shikhana he doesn't shikha learn he doesn't learn english no he doesn't learn english for ekhi question amra arta diye kori amra call kore english call othoba phone british age bollam british theke bolen call american bolen call tahole amra british bole dekhi she ki tomake phone kore Does he? She ki? Does he? Does he? Phone kore call tomake you? Does he call you? Does he call you? Does he call you? Haan, she amake phone kore. Yes, he calls. Isn't it? Yes, he calls me. Yes, he calls me. Othoba, yes, he calls me. Na, she amake phone kore na. No. Na, na othoba matha norbe. No. He doesn't. She called na. Je na bodok matha norbe. No. No, he doesn't call me. 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 Okay, ebar amra arekta verb diye dekhi. Put on. Put on mane put on makeup. Makeup newa. She ki eta hocche tale he ashbe na she ashbe. She ki makeup nei karon he makeup nei na she makeup nei. Tale she ki makeup nei. Nei. Ba makeup kore. Does she put on makeup? Does she put on makeup? মেয়েটি কি মেকআপ নেই? Does the girl put on makeup? Does the girl put on makeup? হ্যাঁ মেয়েটি মেকআপ নেই. Yes, the girl puts on makeup. Yes, the girl puts on makeup. না মেয়েটি মেকআপ নেই না. No, the girl মেয়েটি নিজেকে না গাল বললাম না. No, the girl doesn't put on makeup. আবার দেখে আরেকটা মিথ্যা বলা ইংলিশ ঠেলা লাই মিথ্যা বলা ইংলিশ ঠেলা লাই সে কি মিথ্যা বলে তাহলে সে কি ডাজ হি
রনি কি ডাজ রনি তোমার বাবা কি ডাজ ইট ফাদার ছেলেটি কি ডাজ দ্য বয় তাহলে সে কি মিথ্যা কথা বলে সে কি ডাজ ই কথা বলে মিথ্যা বলে টেল আ লাই ডাজ ই টেল আ লাই ডাজ ই টেল আ লাই হ্যাঁ সে মিথ্যা বলে হ্যাঁ ইয়াস হি টেল নাকি টেলস টেলস ইয়াস হি টেলস আ লাই না সে মিথ্যা বলে না তাহলে না নো নো সে বলে না হি ডাজেন্ট He doesn't tell a lie. No, he doesn't tell a lie. No, he doesn't tell a lie. এবার আমরা দেখব present indefinite বা নিত্যর মধ্যে নিত্য আমরা তো present indefinite না বুঝে আমরা যদি নিত্যটা বুঝি তাহলে it's better for us. I think so. তাহলে আমরা দেখব নিত্যতে যদি আমরা চাই আমরা ws যোগ করতে পারবো এবং এটা যোগ করতে হয় বিভিন্ন প্রয়োজনে তাহলে তুমি কি আমরা প্রথম থেকে আবার আসি তুমি কি শেখা ইংলিশ লার্ন আমরা আর কিছু না নেই তুমি কি শিখো ডু ইউ লার্ন তুমি কি শিখো ডু ইউ লার্ন তুমি কি শিখো ইংলিশ কি ডু ইউ লার্ন আমরা যদি বলি তুমি কি শিখো কি এই যে কি কি ইংলিশ কি হোয়াট নট হ অ হোয়াট হোয়াট হাই স্কুল থেকে হোয়াট হোয়াট ডু ইউ লার্ন হোয়াট ডু ইউ লার্ন হাই স্কুল থেকে আস্তে আস্তে নামবে হোয়াট ডু ইউ লার্ন তুমি কি শিখো হোয়াট ডু ইউ লার্ন এখন আমরা একটু খেয়াল করো আমরা একটু খেয়াল করবো কেউ যদি আমাদেরকে ডাব্লিউ দ্বারা কোশ্চেন করে তাহলে আমরা ইয়েস নো বলতে পারবো না এই ইয়েস নো পরে তাম তখন কি বলবো ওয়েল বলবো কি বলবো ওয়েল কেউ যদি আমাকে ডাব্লিউ দ্বারা কোশ্চেন করে আমি কি বলতে পারবো না ইয়েস নো বলতে পারবো না অবশ্যই আমাকে কি বলতে হবে ওয়েল ওয়েল একটা ভদ্রতা বাক্যের একটি স্মার্টনেস এটা অর্নামেন্ট তাহলে বললাম ওয়েল আবার জিজ্ঞেস করলো তুমি কি শিখো হোয়াট ডু ইউ লার্ন আমি তাহলে অ্যান্সার করলাম আমি ইংরেজি শিখি Well, আমি শিখি I learn English. Well, I learn English. তুমি কি গল্প করো? গল্প করো ইংলিশ? Gossip. তুমি কি গল্প করো বা আড্ডা দাও ইংলিশে gossip? গল্প করো ইংলিশে gossip, আড্ডা দাও ইংলিশে gossip. তুমি কি আড্ডা দাও? Do you gossip? তুমি কি আড্ডা দাও? Do you gossip? তুমি কোথায় আড্ডা দাও? এই কোথায় ইংলিশ কি? Where? কোথায় ইংলিশ? Where? মানে where? Where? উচ্চারণ হচ্ছে where or Where কোথায় তুমি আড্ডা দাও Where do you gossip? হাই স্কুল থেকে Where do you gossip? আবার Where do you gossip? এই Where do you gossip? তাই বললাম আমি নিউ মার্কেট আড্ডা দিই তাহলে আমরা প্রথমে কি বলবো একটা Well আমি আড্ডা দিই I gossip নিউ মার্কেটে লোকেশন আমরা এক বসাই At new market আবার Well I gossip at new market আচ্ছা এবার আমরা যদি বলি তুমি কি টিভি দেখো Do you watch TV আবার ডু ইউ ওয়াচ টিভি কতক্ষণ তুমি টিভি দেখো কতক্ষণ ইংলিশ কি হাউ লং কতক্ষণ ইংলিশ কি হাউ লং তাহলে আমরা বললাম হাউ লং ডু ইউ ওয়াচ টিভি হ্যাঁ হাউ লং ডু ইউ ওয়াচ টিভি তাহলে বললাম আমরা আমি আমি 2 ঘন্টা টিভি দেখি তাহলে কি বলবো ওয়েল আমি দেখি আই ওয়াচ কি দেখি টিভি 2 ঘন্টা ধরে ধরে ইংলিশ ফর ধরে ইংলিশ ফর জন্য ইংলিশ ফর ধরে ইংলিশ ফর তাহলে আমি 2 ঘন্টা ধরে টিভি দেখি ওয়েল আই ওয়াচ টিভি ধরে ফর 2 আওয়ার্স ওয়েল আই ওয়াচ টিভি ফর 2 আওয়ার্স তুমি কি আরেকটা ওয়ার্ড নিয়ে আমরা তুমি কি মিউজিক শোনো লিসেন টু মিউজিক তুমি কি মিউজিক শোনো ডু ইউ তুমি কি শোনো লিসেন টু মিউজিক ডু ইউ লিসেন টু মিউজিক তাহলে আমি যদি বলি কখন তুমি মিউজিক শোনো কখন ইংলিশ আপনি জানেন ওয়েন When do you listen to music? আবার when do you listen to music? আমি বললাম when তাহলে যদি কোশ্চেন করে তাহলে কি বলতে হয় একটা সময় আমি বললাম আমি রাতের বেলায় মিউজিক শুনি তাহলে আমি কি বলবো প্রথমে well তাহলে বলবো well আমি শুনি I listen to music রাতের বেলায় at night আবার well আমি শুনি I listen to music রাতের বেলায় at night আর একটা দিয়ে দেখি শপিং এ যাওয়া ইংলিশ go shopping শপিং এ যাওয়া ইংলিশ গো শপিং তুমি কি শপিংয়ে যাও ডু ইউ গো শপিং আবার তুমি কি ডু ইউ শপিংয়ে যাও ডু ইউ গো শপিং ডু ইউ গো শপিং হ্যাঁ ডু ইউ গো শপিং কতবার তুমি শপিংয়ে যাও কতবার কতবার ইংলিশ কি হাউ মেনি টাইমস আবার হাউ মেনি টাইমস আবার হাউ মেনি টাইমস নট ট ট টাইমস কতবার হাউ মেনি টাইমস Do you go shopping? আবার how many times do you go shopping? Hey, how many times do you go shopping?
আমি বললাম আমি দুইবার শপিং এ যাই, কি বলতে হবে তাহলে? ওয়েল আমি যাই, আই গো শপিং টু টাইমস অথবা টুয়াইস। ওয়েল আই গো শপিং টু টাইমস সপ্তাহে, ইন আ উইক, প্রতি সপ্তাহে বা সপ্তাহে। ওকে, ওয়েল এবার আপনি দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো বার্ব এখানে। এই বার্বগুলো দিয়ে আমরা এইভাবেই সবগুলো স্ট্রাকচার দিয়ে এভাবে বারবার প্র্যাকটিস করবো, ডাব্লিউএস দিয়ে কোশ্চেন করবো, আবার নিজের অ্যান্সার করবো। এভাবে যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের দিয়ে সম্ভব। ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ অ্যান্ড ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্ট হওয়ার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে, খুব দ্রুত দ্রুত কথা বলতে হবে। সো অ্যান্ড অলওয়েজ রিমেম্বার ইট অ্যান্ড মাইন্ড ইট, অনলি পারফেক্ট প্র্যাকটিস ক্যান মেক আ ম্যান পারফেক্ট। সো কিপ প্র্যাকটিসিং।